আবার কেউ জিজ্ঞাসু জানতে চায় এই মৃত্যুর পর কোথায় আমরা যাই, আমার বাবা কোথায় গেল, কোথায় গেলি রে, বলে না কেউ মরে গেলে সেই রকম। আরেকটা হচ্ছে জিজ্ঞাসু, আরেকটা হচ্ছে জ্ঞানী, যে জানে আমি এই দুনিয়ার, আমার সাথে এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, আমি আসলে আত্মা, এটা একটা খোসা মাত্র, এটা একটা পোশাক মাত্র, এটা যেই থেমে যাবে গিয়ে গাড়ি যেমন আমার গাড়ি থেমে গেল তাতে আমাকে অফিসে যেতে, আবার আরেকটা গাড়ি ধরে সেটা আবার থেমে গেল, আবার আরেকটা গাড়ি, তার মানে আমি এরকম বেশ পাল্টাচ্ছি আমার যেরকম যেরকম প্রয়োজন সেই অনুযায়ী। সেরকম চার রকমের লোক ভগবানের কাছে আসে, আর্ত দুঃখে বিপদে পড়েছে তখন ভগবানকে ডাকছে হৃদয় থেকে, জিজ্ঞাসু আমি জানতে চাই জন্মের পর এই মৃত্যুর পর কি, আমি আগেই বা কোথায় ছিলাম, আমার স্বরূপ কি, কে ভগবান, সব কিছু নিয়ন্তা। আচ্ছা আরেকটা হলো জিজ্ঞাসু, যেই সব জিজ্ঞাসা করা, আর তো অর্থার্থী, আর তো অর্থার্থী, তার অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, ভগবানকে ডাকছে, ভগবান আমি কিছু করতে পারছি না, আমি কী বা করব। আরেকটা হচ্ছে হচ্ছে জ্ঞানী, জ্ঞানী মানে যে জানে, এসব জানে যে আমি এই জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই, দুদিনের এই জগৎ সংসার এসব আসক্ত না হয় কী করি, কিসে আসক্ত হলে আমি তার কাছে যাবো গিয়ে, যেখানে জীবন নিত্য আনন্দময়, উদ্বেগ নেই, দুঃখ দুর্দশা বিপদ নেই, কিন্তু আছে শুধু একমাত্র আনন্দ ভগবানের সাথে লীলায়। কিছু বোঝা গেল, আপনি প্রশ্নের উত্তর পেলেন, হরে কৃষ্ণ। বলুন আর কেউ প্রশ্ন আছে কিনা, প্রাসঙ্গিক প্রশ্ন করবেন এখন যা আলোচনা করলাম।